ঝিনাইদহের ষোলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সকাল থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা ষোলকুপা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান ও উপজেলা নির্বাচন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদ। পৌর মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম, বিএনপির প্রার্থী হিসাবে সাবেক মেয়র খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সিকদার ওয়াহিদুজ্জামান ইকু, তৈবুর রহমান খান, জাতীয় পার্টির প্রার্থী হিসাবে আবু জাফর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের প্রার্থী হিসাবে ওসমান গনি। সব মিলিয়ে মোট ৬ জন মেয়র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৪২ জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর এবং পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারি।